আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি, তো আর কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিও হচ্ছে এন দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ। ইতিমধ্যে আমি এ থেকে এম পর্যন্ত ভিডিও তৈরি করেছি, এ থেকে এম পর্যন্ত। আজকের ভিডিও হচ্ছে এন দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ। তা আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে। সো ভিডিওটা না টেনে দেখবেন। তা আমি এখানে প্রথমত চারটি শব্দ এখানে সাজিয়েছি। এই চারটি শব্দ প্রথমে আপনাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি ছোট ছোট শব্দগুলোর সাথে, তারপরে এই শব্দগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করে আপনি কথা নিজে নিজে কথা বলতে পারবেন সেটা শেখাবো। এই চারটা শব্দ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে ভিতরে, ভিডিওর ভিতরে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন, তার বকবক করছি না। চলুন শব্দগুলোর সাথে প্রথমে পরিচয় হই, তারপরে কিভাবে এই শব্দ দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন সেটা আমি খুব সহজে আপনাদেরকে শিখে দিব। প্রথমে হচ্ছে নিয়ামক, এন দিয়ে নিয়ামক। নিয়ামক শব্দের বাংলা অর্থ হচ্ছে মশা। মশাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিয়ামক। নিয়ামক বলবেন না, নিয়ামক, নিয়ামক, নিয়ামক। নিয়ামক শব্দের বাংলা অর্থ হচ্ছে মশা। যারা পুরাতন তারা তো জানেনি, যারা নতুন তাদের জন্য বলছি। এবং পুরাতনদের জন্য আজকের ভিডিওর মধ্যে অনেক শব্দ অর্থ রয়েছে, ঠিক আছে? যারা পুরাতন আছেন, অনেকে আছি পুরাতন কিন্তু কথা বলতে পারি না। আমি আশা করি আজকের ভিডিওর মধ্যে নতুন এবং পুরাতন যারা আছেন সকলেরই শেখার অনেক কিছু রয়েছে। তো যারা পুরাতন আছেন তারা যদি দেখেন তাহলে আশা করি আপনাদেরকে উপকার হবে, আপনাদেরও উপকার হবে। আর যারা নতুন আছেন তাদের তো হবেই, তারা তো কারণ নতুন হওয়ায় শিখতেছেন। তো নান্তি, তারপর হচ্ছে নান্তি। নান্তি শব্দের বাংলা অর্থ হচ্ছে পরে। আমরা বলি না একটু পরে, মালয়েশিয়ান দেখি বলে নান্তি, নান্তি লা, নান্তি। এই নান্তি শব্দের অর্থ হচ্ছে পরে, ঠিক আছে? তারপর হচ্ছে নিকাহ, নিকাহ। এই শব্দটা হচ্ছে বিবাহ। বিবাহকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নিকাহ। যেরকম আপনি কাউকে যদি জিজ্ঞাসা করেন তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত, তাহলে এভাবে জিজ্ঞাসা করতে পারেন। আবার শুধু নিকাহ বলো, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত। তারপর হচ্ছে নাফাস, নাফাস শব্দের অর্থ হচ্ছে নিঃশ্বাস। তো প্রথমত আমি আপনাদেরকে নিয়ামক শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন সেটা শেখাবো। তো নিয়ামক শব্দের অর্থ হচ্ছে মশা। এটা আমরা যদি শুধু মশা এটা আমরা জানি তাহলে তো হবে না, অবশ্যই আমাদেরকে নিয়ামক শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হবে সেটা শিখতে হবে। দেখেন এখানে আপনি যদি বলতে চান যে আমার রুমে অনেক মশা, তাহলে এই নিয়ামক শব্দটা ব্যবহার করতে হবে। সো শুধু নিয়ামক শব্দের অর্থ হচ্ছে মশা। মশার বাহিরেও আরও তিনটি শব্দ দিয়ে আপনাকে এই বাক্যটা সাজাতে হবে, যেরকম রুমা সায়া বানিয়াক নিয়ামক, রুমা সায়া আমার রুমে বানিয়াক নিয়ামক। বানিয়াক নিয়ামক হচ্ছে অনেক মশা, ঠিক আছে? রুমা হচ্ছে রুমকে বলা হয় রুমা, সায়া হচ্ছে আমার, বানিয়াক হচ্ছে অনেক, নিয়ামক হচ্ছে মশা, আমার রুমে অনেক মশা, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি যদি বলতে চান, আপনি যদি মশা, যেহেতু মশা এই এই পরিপ্রেক্ষিতে আমি এই ছোট শব্দটা এখানে সাজিয়েছি, যেরকম আপনি দোকানে গেছেন মশার কয়েলের জন্য, মশার কয়েলকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওবাত নিয়ামক, ওবাত নিয়ামক। তা আপনি দোকানে গেছেন, দোকানে যাওয়ার পরে আপনাকে দোকানদার বলতেছে চাগি আপু, চাগি আপা, মানে কি খুঁজতেছ, তখন আপনি বলতে পারেন না ওবাত নিয়ামক আডক, না নাক ওবাত নিয়ামক আডে কে। আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন যে মশার কয়েল চাই আছে কি। এই শব্দটা কিভাবে হলো, নাক শব্দের অর্থ হচ্ছে মা, নাক শব্দের অর্থ হচ্ছে চাওয়া। এই চাওয়া শব্দটা দুইভাবে বলা যায়, একটা হচ্ছে মাহু একটা হচ্ছে নাক। আপনি নাকও বলতে পারবেন মাহু বলতে পারবেন, ঠিক আছে? যারা আঞ্চলিক ভাষায় কথা বলে বেশি তারা নাক শব্দটা ব্যবহার করে, নাক, নাক শব্দের অর্থ হচ্ছে চাই। ওবাত শব্দের অর্থ হচ্ছে ওষুধ, কিন্তু আপনি যখন মশার কয়েল চাইবেন এই মশার কয়েলকে ওবাত নিয়ামক বলে, কেন বলে তারা ওবাত আল্লাহ জানে, কিন্তু ওবাত নিয়ামক যখন বলবেন তখন হবে মশার কয়েল। আর যখন ওবাত অন্য কিছু বলবেন যেরকম ওবাত গিগি, তাহলে দাঁতের ওষুধ, দাঁত ব্রাশকে ওবাত গিগি বলে,
ঠিক আছে, আপনার যে টুথপেস্ট যেটাকে বলি সেটাকে বলে ওবাদ গিগি, যাই হোক। তারপর হচ্ছে নান্তি, নান্তি শব্দ দিয়ে আপনি কিভাবে বাক্য গঠন করবেন সেটা আমি এখন দেখাবো, খুব ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। আপনারা যদি শুধু ভিডিওটা দেখে যান, শেখার চেষ্টা না করেন তাহলে হবে না। আপনারা যদি মালয়েশিয়াতে থাকতে চান তাহলে ভাষা শিখতে হবে, আর ভাষা শিখতে পারলেই আপনাদের মালয়েশিয়াতে থাকা সহজ হবে। নান্তি শব্দের যে অর্থ সেটা হচ্ছে পরে, শুধু পরে আপনারা এটা শিখলে হবে না। নান্তি দিয়ে কিভাবে আপনারা বাক্য গঠন করবেন, যেরকম আমি এখানে একটি বাক্য সাজিয়েছি, পরে আমি আপনার সাথে দেখা করব, এই কথাটা যদি আপনি বলতে চান তাহলে এই নান্তি শব্দটা আপনাকে এখানে আনতে হবে। পরে আমি আপনার সাথে দেখা করব, এই কথাটা যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলেন তাহলে বলতে হবে নান্তি সাইয়া আকান জুম্পা ডেঙ্গান আওয়াক, নান্তি সাইয়া আকান জুম্পা ডেঙ্গান আওয়াক, নান্তি সাইয়া আকান জুম্পা ডেঙ্গান আওয়াক, পরে আমি তোমার সাথে দেখা করব। আপনি তার সাথে কথা বলতেছেন, ফোনে কথা বলতেছেন, অথবা তার সাথে কখনো দেখা হয়েছিল কিন্তু তখন আপনার কাছে সময় নেই, আপনি তাকে বলছেন যে পরে আমি তোমার সাথে দেখা করব, এই কথাটা যদি আপনি বলতে চান তাহলে বলবেন নান্তি, নান্তি হচ্ছে পরে, সায়া হচ্ছে আমি, নান্তি সায়া আকান, আকান যে শব্দটা এই আকান হচ্ছে আপনি তার সাথে দেখা করবেন, যে তার সাথে ভবিষ্যতে করবেন দেখা, পরে করবেন, পরে করেন ভবিষ্যতে করেন আর পরে করেন মানে তার সাথে দেখা করবেন, আকাঙ্ক্ষা করেছেন, এই জন্যই আকান শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। জুম্পা শব্দের অর্থ হচ্ছে দেখা করা, আর যে ডেঙ্গান যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, ডেঙ্গান হচ্ছে সাথে, যে আপনার সাথে, ডেঙ্গান আওয়াক, ঠিক আছে। তারপর হচ্ছে নিকাহ, এই নিকাহ শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করে আপনারা কথা বলবেন। নিকাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ, কিন্তু আপনি যদি শুধু বিবাহ, শুধু নিকাহ বলেন তাহলে তো হবে না, এখানে অবশ্যই আপনাকে ডাইনে বামে বাক্য লাগিয়ে কথা বলতে হবে, শুধু নিকাহ বললে হবে না। তো আপনি যদি বলতে চান যে আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আপনার সাথে কেউ কাজ করে, অথবা আপনার ফ্রেন্ড, মালয়েশিয়ানরা আপনার ফ্রেন্ড হতে পারে না, এরকম অনেকে আছে, আমাদের অনেক ফ্রেন্ড আছে, আমার প্রায় 100 উপরে হবে ফ্রেন্ড আছে মালয়েশিয়াতে, মালয়েশিয়ানরা। তো আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করতে চান, আপনাদেরও থাকতে পারে ফ্রেন্ড, তো আপনি যদি মালয়েশিয়ান অথবা ইন্দোনেশিয়ানদেরকে জিজ্ঞাসা করেন আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, তাহলে এইভাবে জিজ্ঞাসা করবেন মালয়েশিয়ান ভাষায়, আওয়াক সুদাহ নিকাহ বুলুম, আওয়াক, আওয়াক হচ্ছে আপনি অথবা তুমি, সুদাহ নিকাহ বুলুম, সুদাহ হচ্ছে কমপ্লিট এবং নিকাহ হচ্ছে বিবাহ, বুলুম হচ্ছে মানে হয়েছে কিনা, ব্লুম শব্দের অর্থ হচ্ছে মানে হয়নি, ঠিক আছে, ব্লুম শব্দের অর্থ হচ্ছে হয়নি, কোনো কাজ কমপ্লিট হয়নি, কিন্তু আপনি তাকে জিজ্ঞাসা করেছেন হয়েছে কি হয়নি, ঠিক আছে। যেহেতু আপনি এভাবে বলবেন আওয়া সুদা নিকাহ ব্লুম, আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, শুধু যদি ভেঙে আপনি বলেন যে ব্লুম, ব্লুম শব্দের অর্থ হচ্ছে মানে কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়নি, আর সুডা হচ্ছে কমপ্লিট, ঠিক আছে। আপনি যদি, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে সুডা মাকান বলো, আপনি যদি বলেন সুডা, তার মানে আপনি কমপ্লিট করে ফেলেছেন, খানা খেয়েছেন, আর যদি বলেন যে বললুম, তাহলে বুঝতে হবে যে আপনি এখনও খাননি। সো বিবাহর এই যে এই কথাটার ক্ষেত্রেও এরকম, সুডা নিকা বললুম, আপনি যদি বলেন যে বললুম নিকা, তার মানে বুঝতে হবে যে সে বিবাহিত নয়, বিবাহ করেনি। তারপর হচ্ছে নাফাস, নাফাস শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন, ঠিক আছে। এই নাফাস শব্দ নিঃশ্বাস, নাফাস শব্দের বাংলা অর্থ হচ্ছে নিঃশ্বাস। ধরেন আপনি ডাক্তার কাছে যাবেন, আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা, আপনি শ্বাস নিতে কষ্ট হয়, আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনি ডাক্তারকে বলতেছেন যে সুসা না বুয়াং নাফাস, সুসা না বুয়াং নাফাস, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। আপনি যদি বলেন সায়া সুসা নাক বুয়াং নাপাস, তাহলে হবে আমার নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, কিন্তু এখানে আমার না বললেও চলবে, কারণ আপনি যেহেতু ডাক্তার কাছে গেছেন, ডাক্তার কাছে যাওয়ার পরে আপনি যখন বলবেন সুসা না বুয়াং নাপাস, তাহলে সে বুঝে নিবে যে আপনার, আপনার এখানে সায়া শব্দটা লাগানো উচিত, আপনারা লাগিয়ে কথা বলবেন যে সায়া সুদা, সায়া সুসা না বুয়াং নাপাস। সুসা শব্দটি এটা যদি আপনি ভেঙে বলেন তাহলে হবে কঠিন, সুসা শব্দের অর্থ হচ্ছে কঠিন অথবা খারাপ, এই সুসা শব্দের অনেক
বিবরণ রয়েছে। সুসার শব্দটা যদি আপনি এইভাবে অন্য শব্দের সাথে মিলে বলেন যে সুসা না বুয়াংনা পাস, তাহলে এর অর্থ হবে নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়। আপনি যদি বলেন ইনি সুসা, তাহলে এর অর্থ হবে এটা খারাপ। আপনি যদি বলেন যে ইনি বুয়া সুসা, তাহলে হবে এটা করতে কঠিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখানে আমি আরও চারটি শব্দ তুলে ধরেছি, চারটি শব্দ দিয়ে কিভাবে আপনারা বাক্য গঠন করবেন সেটাও দেখাবো। তো প্রথমে আমরা এই চারটা বাক্যের সাথে পরিচয় হই। যেরকম নিলাই, নিলাই শব্দের বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন। নিলাই মালয়েশিয়াতে আপনারা যখন কথা বলতে বলতে গভীরভাবে কথা বলবেন তখন এই নিলাই শব্দটা আসবে, আপনাদেরও আসবে। যারা নতুন আছেন তারাও আস্তে আস্তে এই নিলাই শব্দের অর্থ বুঝবেন। তবে জেনে রাখেন, যদি জানা থাকে তাহলে নতুন অবস্থায় বলতে পারবেন, যারা পুরাতন আছেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা শিখে নেন। নিলাই শব্দের বাংলা অর্থ হচ্ছে মূল্যায়ন। তারপর নিপিস, যেহেতু এন দিয়ে আজকের ভিডিওটা, সো এন দিয়ে যে যে শব্দগুলা সেই শব্দগুলোই আমি আজকের ভিডিওতে তুলে ধরেছি। নিপিস শব্দের অর্থ হচ্ছে পাতলা। কোন পাতলা এটা আমি ভিডিওর মধ্যে দেখাবো, আমি দেখিয়েছি, আপনারা সেখান থেকে শিখে নেবেন। তারপর হচ্ছে নাসি, নাসি শব্দের অর্থ হচ্ছে বাত। আমাদের বাংলাদেশে অনেক মেয়েদের নাম হয় নাসি, কিন্তু মালয়েশিয়াতে এই নাসি শব্দের অর্থ হচ্ছে বাত। নাসি শব্দের অর্থ হচ্ছে বাত, এবং এই নাসির ডান পাশে যখন ব লাগিয়ে দিবেন এটা হবে নাসিব। এই নাসিব শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। আপনি যখন বলবেন নাসিব তখন হবে ভাগ্য, আর যখন বলবেন নাসি তখন হবে বাত। মালয়েশিয়াতে নাসি যে কত প্রকার আছে, যারা মালয়েশিয়াতে আছেন তারাই জানেন। সো চলেন আমরা প্রথমে নিলাই শব্দ দিয়ে কীভাবে বাক্য গঠন করবেন সেটা আমি শেখাবো। মাঝখানে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলে শুধুমাত্র মালয়েশিয়ান ভাষায় টিউটোরিয়াল বানানো হয়। আশা করি যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন আমার চ্যানেলে কীরকম ভিডিও আমি দিয়ে থাকি। 100% সঠিক যেসব ভাষাগুলো দিয়ে আপনারা কথা বলতে পারবেন সারা মালয়েশিয়াতে, সেই সব ভাষাগুলোই আমি বেছে বেছে আপনাদেরকে উপহার দিই। যাই হোক, তারপর হচ্ছে এই নিলাই শব্দ দিয়ে যে বাক্যটা আমি আপনাদেরকে তুলে ধরেছি, যেরকম আমরা অনেক ক্ষেত্রে বলতে হয় যে চেহারা দেখে মানুষকে মূল্যায়ন করবেন না, অথবা চেহারা দেখে মানুষকে বিচার করবেন না। তো এই কথাটা যদি আবার শুনি, চেহারা দেখে মানুষকে মূল্যায়ন করবেন না, এই কথাটা আসলে গভীর। অনেকে আছে যে আমার পোশাক আশাক ভালো, আমাকে একটু মূল্যায়ন করেছে, আরেকজন পোশাক আশাক ভালো না, তাকে মূল্যায়ন করলো না। আসলে কিন্তু এটা ঠিক না, মানুষ সবাই মানুষ। তারপরেও আপনি যদি বলতে চান যে চেহারা দেখে মানুষকে মূল্যায়ন করবেন না, বা চেহারা দেখে মানুষের বিচার করবেন না, বা পোশাক আশাক দেখে মানুষের বিচার করবেন না, মূল্যায়ন করবেন না, সেম কথা, একই কথা। তো আপনি যদি এভাবে বলতে চান তাহলে বলবেন জাঙ্গান মনিলাই, জাঙ্গান মনিলাই। ঠিক আছে, যেহেতু মূল্যায়ন করবেন না এই জন্য এই এম শব্দটি এম ই ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, মনিলাই। আর যদি শুধু মূল্যায়ন হয় তাহলে হবে নিলাই। এখানে নিলাই এই জন্যই বলা হয়েছে যে আপনি নিষেধ করতেছেন তাকে, আর যদি শুধু নিলাই হয় তাহলে হবে মূল্যায়ন। তো যাই হোক, আপনারা আমি কি বুঝাতে চাচ্ছি সেটা বুঝে নেবেন, বুঝার চেষ্টা করবেন। আমি সব কথা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাতে পারবো না, আমি যতটুকু চেষ্টা করছি বুঝানোর সেটা তো আপনারা দেখতেছেন ভিডিও শুনতেছেন, কিন্তু আপনারাও চেষ্টা করবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝার চেষ্টা করবেন। যদি বুঝার চেষ্টা না করেন তাহলে শিখতে পারবেন না। আর যারা আমার ভিডিওর মধ্যে টেনে টেনে ভিডিও দেখবেন তারা কিন্তু শিখতে পারবেন না। যাই হোক, জাঙ্গান মনিলাই অরাং পেনাম পিলান, জাঙ্গান মনিলাই অরাং পেনাম পিলান। চেহারা দেখে মানুষকে মূল্যায়ন করবেন না, এই পেনাম পিলান শব্দের অর্থ হচ্ছে চেহারা। ঠিক আছে, চেহারাকে পেনাম পিলান বলা হয়, আর মনিলাই হচ্ছে মূল্যায়ন করতে, তাকে যে মূল্যায়ন করতে নিষেধ করতেছেন সেটা চেহারা দেখে। চেহারা দেখে মূল্যায়ন, জাঙ্গান শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা। তারপর হচ্ছে নিপিস, নিপিস শব্দ দিয়ে কীভাবে বাক্য গঠন করবেন দেখেন। এখানে ছয়টা প্লাইউড আছে, ছয়টা যে প্লাইউড আছে এখানে সর্ব একদম নিচে যেটা সেটা হচ্ছে 18 mm, এটাকে বলা হয় তব্বাল, প্লাইউড তব্বাল।
একদম যেটা নিচে আছে সেটা হচ্ছে মোটা মোটাকে বলা হয় তেবাল আমি এখানে ছবিটা এইজন্যই দিয়েছি যে নিপিস কেন কোন পাতলাকে বলে যে সবচেয়ে উপরে যে প্লাইউডটা এটা হচ্ছে পাতলা এটা 4 mm মানে 4 মিলি এই 4 মিলি যে প্লাইউডটা আছে এটা একদম পাতলা এই পাতলাকে বলা হয় নিপিস আর যেটা মোটা মোটাকে বলা হয় তেবাল তেবাল হচ্ছে মোটা ঠিক আছে মোটাকে বলে তেবাল এবং যেটা একদম পাতলা এটাকে বলা হয় নিপিস নিপিস শব্দের বাংলা অর্থ হচ্ছে পাতলা আপনারা যখন কাঠের কাজ করবেন কাঠের কাজ যখন করেন কাঠের কাজ করার ক্ষেত্রে আপনি যদি কাউকে বলেন যে আমাকে একটা পাতলা প্লাইউড দাও অথবা পাতলা একটা কাঠ দাও তাহলে বলবেন বগিসাইয়া প্লাইউড নিপিস বগিসাইয়া প্লাইউড নিপিস প্লাইউড নিপিস আমাকে একটা পাতলা প্লাইউড দাও আশা করি এই নিপিস শব্দের অর্থটা বুঝতে পেরেছেন তো এখন আমরা শিখব নাসি নাসি শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন নাসি তো আমরা জানি নাসি শব্দের অর্থ হচ্ছে ভাত কিন্তু এই নাসি শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন সেটা আমি আপনাদেরকে এখন আপনি যদি বলতে চান যে আমরা মাছে ভাতে বাঙালি আসলেই সত্য আমরা মাছে ভাতে বাঙালি কারণ আমরা বাঙালিরা সবচেয়ে বেশি মাছ খেয়ে থাকি এবং ভাত খেয়ে থাকি মালয়েশিয়ানরা দেখবেন অত বেশি ভাত খায় না ওরা বেশিরভাগ নুডলস নুডলস খাবে নুডলসকে মালয়েশিয়াতে ম্যাগি বলা হয় তো ওরা নুডলস খাবে ভাত খাবে খুব কম খেলেও অল্প মাছ মাছ খায় কিন্তু অল্প সো আপনি যদি বলতে চান যে আমরা মাছে ভাতে বাঙালি তাহলে এই কথাটি এভাবে বলবেন কামি আডালা ওরাং বাঙালি ডালাম ইকান ডান নাসি কামি আডালা ওরাং বাঙালি ডালাম ইকান ডান নাসি এর অর্থ হচ্ছে আমরা মাছে ভাতে বাঙালি এটা মালয়েশিয়ানরাও জানে যে আমরা মাছে ভাতে বাঙালি কারণ আমরা মাছ খাই বেশি এবং ভাত খাই বেশি ওরা সব মালয়েশিয়ানরাই জানে বড় হচ্ছে নাসিব দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন নাসিব শব্দ দিয়ে অবশ্যই আমাদের বাক্য গঠন করতে হবে কারণ নাসিব শব্দের অর্থ হচ্ছে ভাগ্য নাসিব আওয়া সুঙ্গু বাইক নাসিব আওয়া সুঙ্গু বাইক সুঙ্গু হচ্ছে মানে মানে একদম নিখুঁত অনেক অনেক ভালো ঠিক আছে সুঙ্গু অনেক ভালো যেটা সেটাকেই বলা হয় সুঙ্গু নাসিব আওয়া সুঙ্গু বাইক ঠিক আছে সুঙ্গু বাইক বাইক শব্দের অর্থ হচ্ছে ভালো কিন্তু সুঙ্গু যদি ব্যবহার করে তাহলে বুঝতে হবে এটা একদম ভালো অনেক ভালো নাসিব শব্দের অর্থ হচ্ছে ভাগ্য মনে রাখবেন নাসিব শব্দের অর্থ হচ্ছে ভাগ্য এই নাসিব শব্দ দিয়ে যদি আপনি বাক্য গঠন করতে চান তাহলে এভাবেই করবেন নাসিব আওয়া সুঙ্গু বাইক তারপর আপনি শুধু যে এই শব্দ দিয়ে এই বাক্যটাই তৈরি করবেন তা কিন্তু না আপনি আরও অনেক শব্দ তৈরি করতে পারবেন তো প্রিয়ভিউয়ার্স আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে এখানে ভিডিওটা শেষ করছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন কারণ আমার চ্যানেলে মালয়েশিয়ান ভাষায় গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই টাটা